রেলের ছিনতাই বাসদের দৌরাত্ম্যে অতিষ্ঠ যাত্রী সাধারণ প্রায় প্রতিদিনই রেলে যাত্রী ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের হাত সাফাই ব্যস্ত ছিনতাই বাজরা। নির্বিকার রেল পুলিশ, ছিনতাইবাজদের তাণ্ডবের রীতিমতো দিশেহারা যাত্রীরা, বিশেষ করে আগরতলা থেকে শিলচর রুটে দিনের পর দিন বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। অভিযোগ, রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা রেল পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগকে কাজে লাগিয়ে এই চক্র নিজেদের অপকর্ম দেদার চালিয়ে যাচ্ছে। সম্প্রতি কুমারঘাট থেকে আগরতলা ডেমো ট্রেনে পকেটমারের খপ্পরে পড়ে নগদ ২৫,০০০ টাকা খোয়ালেন এক ব্যবসায়ী। কাঞ্চনবাড়ির বাসিন্দা অনিল বণিক এবং দীপ্তনু বণিক কুমারঘাট স্টেশন থেকে ধর্মনগর আগরতলাগামী রেলে চড়েন। চলন্ত ট্রেনে অনিল বণিককে বুঝতে পারেন তার পকেটে থাকা ২৫,০০০ টাকা গায়েব। ওনার ধারণা, ট্রেনে ওঠার সময় যাত্রী ভিড়ের সুযোগেই তার পকেট সাফাই করে নিয়েছে ছিনতাইবাজরা। বাবার সাথে ছিল ২৫,০০০ টাকা, আমার সাথে ছিল ২০,০০০ টাকা, কিন্তু ট্রেনে উঠতে সময় বাবার টাকাটা পকেট থেকে হারিয়ে গেল। কুমারঘাট স্টেশনে ট্রেনে উঠতে সময় টাকাটা ছিল, উঠিয়ে বসে দেখি টাকাটা নেই, কোথায় হারিয়ে গেছে, এখন কে নিয়ে গেল তো বুঝতে পারছি না। আজকে যে পয়সা আগে অনেকবার হয়েছিল মনে হয়, তো যদি হতো তো এটা অবশ্যই দরকার, যেহেতু অনেকে পারছি টাকা নিয়ে যাচ্ছে, টাকাটা হারিয়ে গেল, এটা তো সমস্যার ব্যাপার, এটা প্রশাসনিক। রেলে যাত্রীদের নিরাপত্তা যে প্রশ্ন চিহ্নের মুখে, ফের তা মান্যতা পেল এই ঘটনায়। রিপোর্ট চ্যানেল দিনরাত।